আসসালামু আলাইকুম। আরও একটি হেলদি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পেঁয়াজু রেসিপি। যারা বিভিন্ন প্রবলেমের জন্য তেলে ভাজা পেঁয়াজু খেতে পারছেন না, তারা কিন্তু খুব সহজেই তেল ছাড়া মুচমুচে পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। পেঁয়াজু বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ডাল। এখানে আমি খেসারি এবং মসুরের ডাল মিলিয়ে হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে শুধু খেসারি অথবা শুধু মসুর নিতে পারেন। এবারে ডালগুলোকে পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এর চেয়ে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। প্রায় 2 ঘন্টা পর ডালগুলোকে পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এভাবে ছাঁকনিতে বেশ কিছুক্ষণ রাখার পরেই ডালগুলোকে বেটে নেবেন। পানি থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে বাটতে যাবেন না, এতে করে ডালগুলো পাতলা হয়ে যাবে। ডালগুলোকে বেটে নেওয়ার পর 1 কাপ হয়েছিল, সেখান থেকে হাফ কাপ রেখে দিয়েছি। আর হাফ কাপ দিয়ে আজকে আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এটা পেঁয়াজু সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি 1 টেবিল চামচ, তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সেই সঙ্গে দিচ্ছি হলুদের গুঁড়া 1/3 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের মিশ্রণটা কিছুটা নরম হয় সেক্ষেত্রে বেসনের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি, আমারটা একেবারে পারফেক্ট আছে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো নিচে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। তবে আপনারা চাইলে এই তেলটাও কিন্তু বাদ দিতে পারেন। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপটা অবশ্যই লো হিটে রাখতে হবে। খুব বেশি হিটে এটাকে ভাজা যাবে না, তাহলে ওপরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে পেঁয়াজগুলোকে উল্টে দিব। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কাগজ দিয়ে অথবা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এবার পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে যদি আপনারা সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে পারেন তাহলে এটা খেতে কিন্তু মুচমুচে হয়, সেই সঙ্গে এটা হেলদিও বটে। আর তেলে ভাজা পেঁয়াজুর চেয়ে এটার টেস্ট কোনো অংশেই কম না। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এভাবেই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিতে হবে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পেঁয়াজুর ভেতর পর্যন্ত কুক হয়েছে কিনা। যদি দেখেন টুথপিকটা ক্লিন বের হচ্ছে তাহলে বুঝতে হবে পেঁয়াজগুলো ভেতর পর্যন্ত কুক হয়েছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল ছাড়া আলুর চপ, বেগুনি এবং বিভিন্ন ধরনের তেল ছাড়া নাস্তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও হেলদি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।